গোটা বাংলার মানুষ গতকালে নন্দীগ্রামে নির্বাচন বলে জানান ওম প্রকাশ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই সব রাজনৈতিক দলের প্রচারের পারদের মাত্রা বেড়ে চলেছে, সেই নিদর্শন দেখলেন 23 নম্বর ওয়ার্ডের নাগরিকরা। আজ 23 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওম প্রকাশ মিশ্রকে ওয়ার্ড কমিটির সভাপতি বিষ্ণু সাহা, মদন ভট্টাচার্য প্রমুখকে সভায় নিয়ে ওয়ার্ডের বিভিন্ন পদ ঘুরে বেড়ান। ওম প্রকাশ পদযাত্রায় হাঁটতে হাঁটতে অভিযোগ করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা মনে করছে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ফায়দা করে দেবে, বাংলায় সেটা হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত, সারা দেশ তাকিয়ে রয়েছে বাংলার লড়াইয়ের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দিকে। আমরা অতি অবশ্যই বিপুলভাবে জয়ী হতে চলেছি। যে গণমাধ্যম সংবাদ মিডিয়া সেগুলিকে প্রভাবিত করে নিয়ন্ত্রণ করবার মধ্য দিয়ে নানা রকম বোঝাপড়ার সমীকরণকে সামনে রেখে বিজেপি চেষ্টা করে চলেছে যাতে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে অগ্রগতি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সুন্দর ফলাফল, সেগুলি সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে, সেগুলিতে কোনো কাজ দেবে না। আমরা তো করবেই, বিজেপি তো এখানে, আমরা যখন বলছি যে খেলা হবে তার মানে সহযোগিতা আর প্রতিযোগিতার কথা বলছি, ওরা সংঘর্ষের কথা বলছে, ওরা খেল খাতামের কথা বলছে। ওদের বিরুদ্ধে আর কি ওদের যে অভিসন্ধি সেগুলি ফাঁস হয়ে গেলেই আর কি যারা স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকরা তাদের উপর আক্রমণ সানানো হচ্ছে, আবার পাশাপাশি বৃহৎ সংবাদপত্র গোষ্ঠী তাদের উপর কন্ট্রোল সাধন করবার মাধ্যম দিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।